आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসরা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে হনুমান জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বামীর সহস্রাধিক। শিলচরের জমাজল সমস্যা নিয়ে সোচ্চার জেলা কংগ্রেস, স্মারকপত্র জেলা শাসককে। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত গড়ের ভিতর জিপির বহু পরিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হনুমান জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার তারাপুর হনুমান ধাম সেবা সমিতির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে হাজারের বেশি মানুষ উৎসাহের সঙ্গে সামিল হন। এদিন ভজনের মাধ্যমে শহরের প্রেমতলা, চার্চ রোড, শিলংপট্টি, পার্ক রোড, রাঙ্গিরখাড়ি, সেন্ট্রাল রোড পরিক্রমা করে ফের মন্দির চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে মন্দিরে বিশেষ পূজা অর্চনা, হোম আরতির পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় আরতি ও নাম সংকীর্তনের মাধ্যমে হনুমান জয়ন্তী মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। হনুমান জয়ন্তী মহোৎসবকে সফল করে তোলার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উদ্যোক্তারা। शोभा यात्रा निकल कर अभी पार्क रोड में आया है और विभिन्न रास्ते से गुजरता हुआ यह शोभा यात्रा पूरा हनुमान धाम में जाकर इसका समापन होगा और उसके बाद ही महाप्रसाद का व्यवस्था किया गया है जो 12:30 बजे से 4 बजे तक महाप्रसाद व्यवस्था किया प्रसाद ग्रहण करें और हनुमान जी का आशीर्वाद लें और शाम को महाआरती का भी व्यवस्था किया गया है। इसलिए प्रागवासी से मेरा निवेदन है जो आकर के यहाँ महाप्रसाद दें और जो है भद्रंग बलि का आशीर्वाद लेकर के जाए। এদিকে শহরের নরসিং আখড়া হনুমান সেবা সমিতির পক্ষ থেকে এক শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করা হয়। পরে মন্দিরে আগত অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে সন্ধ্যা 7টায় 56 ভোগের আয়োজন করা হয়েছে বলে জানান নরসিং আখড়ার কর্মকর্তারা। বিশেষ প্রোগ্রাম সবসে পেলে সব বরাগবাসী হনুমান জয়ন্তী কি শুভকামনায় বহুত বহুত বাধাই ও জয় শ্রীরাম। আমলোক হর বর্ষ पिछले 35 साल से हनुमान जयंती महोत्सव मनाते आ रहे हैं, उसमें सभी सब तरह के समाज इसमें सम्मिलित रहते हैं। इसमें हर आदमी सिलचरवासी बराकवासी इस प्रोग्राम में शामिल रहता है। आज की प्रोग्राम के डिटेल में शोभा यात्रा, सवामनी प्रसाद भोग और हिंदी भवन में भोजन प्रसाद व्यवस्था और झांकियों की व्यवस्था और रात को भजन संध्या एवं 56 भोग का कार्यक्रम किया जाएगा। 56 भोग में 56 प्रकार की मिठाई। हाँ, 56 भोग का मतलब हुआ आपका 56 प्रकार की मिठाई, 56 टाइप ऑफ स्वीट्स होगा, ये भगवान को भोजन करवाया जाएगा। অপরিকল্পিত নির্মাণ কাজ এবং শহরে জমা জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল কাছাড়ের জেলা কংগ্রেস। বর্ষার মরশুম শুরুর আগেই শহরের প্রতিটি প্রধান সড়ক সহ অলিগুলিতে জমা জলে কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় যখন শহরবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে, ঠিক সেই সময় স্থানীয় জনপ্রতিনিধিরা টুইটের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে শিলচরের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরায় সচেতন নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়ার ঝড় বইছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর জেলা শাসক কার্যালয়ে উপস্থিত হয়ে শহরের জমাজল নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে এক স্মারকলিপি প্রদান করেন। আগামী 7 দিনের মধ্যে জমাজল নিষ্কাশনের স্থায়ী সমাধান না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সংগঠন বলে স্মারকপত্রে উল্লেখ করেন তারা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, হঠাৎ করে দেখা যায় যে আপনার ওই ইন্ডিয়া ক্লাব পয়েন্টে ক্রস ড্রেনের কাজ চলছে,
ইন্ডিয়া ক্লাব পয়েন্টের পর থেকে আপনার মাতৃমন্দির থেকে বিমান রোডের পয়েন্ট পর্যন্ত আপনার ড্রেনের কাজ চলছে। আপনারা দেখবেন চৌরঙ্গি থেকে অমরিয়াপুরটি রাস্তা বন্ধ, ড্রেনের জন্য এনফোর্সমেন্ট ইয়ে করা হয়েছে। অমরিয়াপুরটি পয়েন্ট থেকে আবার দেখবেন সুভাষনগর পর্যন্ত সেই একই অবস্থা। আপনারা দেখবেন ড্রাগস কর্নারের সামনে সে ড্রেনের কাজ চলছে। এই যে একটা আনপ্ল্যান্ড ওয়ে সেন্ট্রাল রোডে, একটা আনপ্ল্যান্ড ওয়েতে রাস্তা শহরে, এবং যখন শুধুকালে মানে বর্ষার সময়টা চলে আসছে, আমরা জানি আমাদের এখানে যে ইয়ে আবহাওয়া মার্চের মোটামুটি 15 তারিখের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যায়, কিন্তু আমাদের প্রশ্ন সরকারের কাছে, আপনারা যদি এত উন্নতির চিন্তা থাকে, এই যে শীতের যে 6টা মাস গেল তখন কেন আপনারা কোনো ধরনের ডেভেলপমেন্ট কাজ করলেন না? এবং এটাকে ডেপুটি কমিশনার ওনার আন্ডারে সব লাইন ডিপার্টমেন্ট পিডব্লিউডি পিএইচি ওনাদেরকে নিয়ে ওনাদের একটা প্ল্যান করে কাজ করা উচিত ছিল শহরের, যাতে শহরে মানুষেরও দুর্ভোগ না হয় এবং শহরে যাতে উন্নতিও হয়। কিন্তু এখানে স্পষ্ট ভাষায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে শহরে উন্নতি ওদের উদ্দেশ্য না, সরকার পক্ষ বা প্রশাসনের শহরের উন্নতিটা ওনাদের কাছে বড় ব্যাপার না। ওনাদের কথা হলো উন্নতির নামে যাতে প্রশাসনের বা শাসক পক্ষর কিছু মানুষের যাতে ঠিকাদারিটা ভালোভাবে হয়, ঠিকাদারের জন্যই উন্নতি করা। সরকার যখন গোটা দেশ সহ রাজ্যের প্রতিটি এলাকায় দিনরাত উপেক্ষা করে জল জীবন মিশন প্রকল্পের কাজ করে যাচ্ছে, ঠিক সেই জায়গায় পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গড়ের ভিতর দ্বিতীয় খণ্ড জেপির বহু পরিবারের। বৃহস্পতিবার এ মর্মে কাছের জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক স্মারকপত্র প্রদান করেন স্থানীয়রা। জল সমস্যা কি তা তো আমরাও জানি না, জল দিব দিব হয় জল তো দেয় না, আপনারা এখন জল কিতা খাইতে না? জল আর কিতা খাইতে, আমরা খাল বিলর জল খাই, ওটা খাইও দিন খাটাই, দিন খাটাইতে না, ওটা করিও তো আমরা দিন চলে, তো আপনারা অসুখ বিসুখের সৃষ্টি হইব, হ্যাঁ খালানালার জল খাইয়ে অসুখ বিসুখ সৃষ্টি হইব, এটা তো সরকারে আমরা মরবার লাগি তো উৎপত্তি করছে পিএইচি, কিন্তু সরকার নো কইয়া দিছে প্রতিটা ঘরে ঘরে গিয়া জল পস্ত, সেই হিসাবে আপনারা ফাইতরা না, ফাইয়ার না তো দেড় বছর, এখন আপনারা কিটা চাইন? এখন চাই আমরা জল, জল চাই, জল যদি আমরা পাই না হ্যাঁ তাইলে আমরা অন্য কিছু দান্দা যাই, মানে অন্য কিছু কইতে আপনারা মানে এটা আন্দোলন করতে বাধ্য হই। বিধায়ক রূপজ্যোতি কর্মীর মন্তব্যে তীব্র নিন্দা ও ধিক্কার জানালো সোনাই রাইটওয়ে ফাউন্ডেশন। বৃহস্পতিবার সংস্থার কর্মকর্তারা এই মর্মে সংস্থার কর্ম এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিধায়ক রূপজ্যোতি কর্মীর মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন যে আমাদের শাহজাহান বাদশার মুঘল আমলের সময় যে তাজমহল নির্মাণ হয়েছিল, সেই তাজমহলের কথা আজকে সমগ্র ভারতবর্ষের মধ্যে বিশ্বের মধ্যে একটা পর্যটক স্থান, সেই স্থান নিয়ে কূটনীতিক মন্তব্য করে একটি সমাজরে তিনি বারবার আক্রমণ করছেন, যার জন্য আজকে আমরা রাইটে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের ধিক্ষার জানাই, তোর সঙ্গে জানাই যে তাজমহল ব্যঙ্গে যে তিনি মনে করে করছেন যে একটা মন্তব্য করছেন যে মন্দির নির্মাণ করা হবে, যে একজন বিধায়ক হিসাবে জনপ্রতিনিধি হিসাবে উনি যেভাবে কথা বলছেন আমার মনে হয় ওনার যোগ্যতা নেই যে ওর প্রতিনিধিত্ব করার জন্য। আসাম বিধানসভার অধ্যক্ষের কাছে আমার অনুরোধ থাকবো এবং আসামের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবো, এইরকম কূটনীতি মন্তব্য করা বিধায়ককে বহিষ্কার করার জন্য অনুরোধ করছি। তার সঙ্গে উনি যে একটা শাহজাহান বাদশার চারজন স্ত্রী ছিল সেই স্ত্রী নিয়ে যে মন্তব্য করেছেন, আভ্যন্তরিক কথা, একজন পারিবারিক মানুষের একজন আভ্যন্তরিক একটা সমাজকে নিয়ে যেরকম তিনি মন্তব্য করেন, আমরা আগামী 3 দিনের টাইম দিছি যে রাইটে ফাউন্ডেশনের পক্ষ থেকে যদি এই কথাগুলো তাই উড্ড না করেন তাহলে আমরা সুনাইতানাথ একটা এফআইআর করব। প্রতি বছরের ন্যায় এবছরও বৃহস্পতিবার শিলচর অন্নপূর্ণা ঘাট স্থিত শ্রী শ্রী রাম সীতা হনুমান মন্দিরেও হনুমান জয়ন্তী মহোৎসব পালন করা হয়। এ উপলক্ষে এদিন সকালে মন্দিরে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। প্রসঙ্গত এই উৎসব বছরে 2 বার পালন করেন মন্দির পরিচালন কর্মকর্তারা। কার্তিক মাসে মন্দিরটি স্থাপন করা হয়েছিল বলে প্রতি কার্তিক মাসে ও চৈত্র পূর্ণিমা তিথিতে আবার উৎসব পালন করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলচর 24 নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা জানান, আমি মধুমিতা শর্মা এই 24 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলাম। এতদিন চলে জনসাধারণের একটা দাবি ছিল একটা হনুমান মন্দির হবে,
সেই হিসাবে আমি আমার স্বামী মিলে এই হনুমান মন্দির প্রতিষ্ঠা করেছি। প্রতি বছর আমরা দুবার এটা উৎসব করে থাকি। কার্তিক পূর্ণিমার দিনে এটা আমরা প্রতিষ্ঠা হয়েছিল, আর হনুমান জয়ন্তীর দিনেও আমরা এই উৎসব পালন করে থাকি। এখানে আমরা একটু প্রসাদের আয়োজন করে থাকি, আর ভক্তবৃন্দরা আসেন, প্রচুর পরিমাণে প্রসাদ আমরা বিতরণ করে থাকি। আর এত অঞ্চলের জনসাধারণ এই ব্যাপারে খুব খুশি যে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে। হনুমান অন্নপূর্ণার ঘাট এমনি আমরা তীর্থস্থান হিসাবে গণ্য করে থাকি পুজোর শহরবাসী, কারণ এখানে অন্নপূর্ণা মা এখানে প্রতিষ্ঠিত আছেন, এখানে একজন রক্ষাকালীর মন্দিরও আছে। সব মিলিয়ে অন্নপূর্ণা ঘাট একটা তীর্থস্থান, এই তীর্থস্থানের ঐতিহ্য বজায় রাখে এত অঞ্চলের জনসাধারণ। আর আমরা প্রতি বছর এটা পালন করে থাকি, আর আশা রাখছি এটা আমরা প্রতি বছর এইভাবে পালন করে যাব। আগামী 13 এপ্রিল গুয়াহাটি সরস্বতীতে বিহু প্রদর্শন করবে রাজ্যের 10,000 নৃত্যশিল্পী ও ঢোলক বাদকরা। এই বিহু দলে অংশগ্রহণ করতে সম্পূর্ণভাবে তৈরি রয়েছে কাছাড় জেলার 20 জনের এক প্রতিনিধি দল। বিগত 15 দিন থেকে অনুশীলন করার পর বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয় চত্বরে চূড়ান্ত অনুশীলনের মাধ্যমে বিহু প্রদর্শন করে দলটি। এদিন বিহু প্রদর্শনের পর দলের প্রত্যেক সদস্যকে পরিচয়পত্র প্রদান করেন জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা ও পুলিশ অধীক্ষক নুমাল মাহাতো। কাছাড় জেলা থেকে প্রতিনিধিত্ব করা দলটি গিনেস বুকে নাম অন্তর্ভুক্ত করে কাছাড়ের জন্য গৌরব অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন জেলাশাসক সহ পুলিশ অধীক্ষক। এদিনের অনুষ্ঠানে সরকারি আধিকারিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী করা তো আমার বিহু কে লোক পুরা 15 মিনিট বিহু কাজ দিয়ে इस जो इवेंट जो गुवाहाटी में होने वाला है उसके माध्यम से जो हम लोग एक अपने जो कल्चर का एक प्रतीक जो दुनिया को बताना चाहते हैं बिहू, जो असम का एक मानचिन्ह है, मतलब असम को लोग बिहू और पिखा नाम से ही मतलब बाहर रिकग्नाइज करते हैं। सबसे जो फेमस है यहाँ पे बिहू, जो बहुत ही कल्चरली रिच और बहुत ही हिस्टोरिकली एक सिग्निफिकेंट चीज़ है। तो आशा है कि इस पहल से बिहू वर्ल्ड में एक वर्ल्ड के एक स्टेज पर और भारत में सबको समझ जाए कि बिहू क्या होता है। और इस इवेंट में जो हमारे तरफ से जो 21 लोग जा रहे हैं सबको जिला प्रशासन की तरफ से शुभेच्छा, और आशा है कि आप लोग सबको भी, और आशा है कि ये बिहू का जो प्रदर्शनी होने वाला है सरोजिनी स्टेडियम में उसमें सब बहुत अच्छे से हो, और आप लोग सबको भी गोहाग बिहू और चेटी नए साल का शुभेच्छा। ভাগাবাজার সমবায় সমিতির অধীনস্থ জামালপুর জিপির জামালপুর গ্রামের রেশন ডিলার শামসুরউদ্দিন বরভুইয়ার বিরুদ্ধে রেশনের চাউল নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন শতাধিক গ্রাহকরা। বৃহস্পতিবার সাংবাদিক ডেকে বেশ কিছু অভিযোগের প্রতিলিপি তুলে দিয়ে জানান, গত 3 বছর থেকে তারা ডিলার শামসুরউদ্দিন বরভুইয়ার হাতে হয়রানি সহ মারপিটের শিকার হয়েছেন বলে জানান। প্রতি এলোটে রেশন ডিলার 2-3 কেজি কম করে চাউল বিতরণ করেন গ্রাহকদের। তার এ ধরনের অপকর্মের বিরুদ্ধে ভাগাবাজার সমবায় সমিতি, ধলাই থানা এবং জেলা সমবায় কার্যালয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সমাধান মিলছে না বলে এদিন অভিযোগ তোলেন ক্ষুব্ধ গ্রাহকরা। জেলারে আজ লকডাউন লাগছে মানতা কি আমরা চাউল মারি আকার, তখন আমরা বেদান প্রতিবাদ করি, আমরা চাউল দিয়ে না দেওয়াত গিয়ে আর আমরা উপরে একশন লইতে চাই, তখন এক এলোট যে সময় তারা আমরা পুরা চুরির দর্শি ধরার বাদে এই বিশাল লাগছে, বিশাল লাগিয়ে আর হে দোষী বনছে, বনার বাদে হে গ্রাম বিচার হয়েছে, বিচারি আলে এক এলোট দিত, হে না দিয়ে আরিয়া লিভ লই লাইছে, লিভ লইয়া আরিয়া আমরা দোকানটা টেকে দিছে অন্য ডিলারও গেছে, আমরা হনো মাল খাইয়ার হনো খাবার বাদে আমরা দেখলাম আমরা অন্য বাড়লাম, আমরা অন্য সবে জিও করছি পিটিশন করছি যে আমরা অন্য ট্রান্সফার হইতাম, এই কোপারেটিভে দেয় না চেয়ারম্যানের কাছে গেলে হে আরো খুদে বার করে দেখো যেন খারাই অন্য খাও এনে ট্রান্সফারে ভালো হইতো নাই, বাদ বাকি রেকর্ডপত্র তো এটা ব্যাপারী তাও আমরা লালবেটা জানেন সারা ডকুমেন্ট তার কাছে আছে, কিলা বিচার হয়েছে কিলা কেস হয়েছে এটা আমরা হড়া জানি না, সব টাইম জানবা বুঝিয়ে দিবা হেক স্বাধীনতার দীর্ঘ বছর অতিবাহিত হলেও পশ্চিম ধলাইয়ের বাগবাহার জিপির সিঙ্গারিপাড় গ্রামের জনগণের চলাচলের জন্য আজও কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। একই সঙ্গে নেই কোনো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও, হাঁটু কাদা ভেঙে চলাচল করতে হয় গ্রামের মানুষের। রাস্তা নির্মাণে জিপির পঞ্চায়েত কর্তা থেকে শুরু করে বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এগিয়ে না আসায় জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানান, কেন পানীয় জলের ব্যবস্থা নাই, অথচ আমরা মেম্বার পঞ্চায়েতে বারবার আমরা অনুরোধ করি যে আমরা এদিকে রাস্তাটা দেও, একটা পানীয় জলের ব্যবস্থা আমরা সুব্যবস্থাটা দেও, তারা দিমু দিমু হইয়া আর দেয় না,
যে আমরা ইকানোর মেম্বার হইল পঞ্চায়েত হইল গিয়া অর্পিতা শর্মা আর এপি হইল গে সোনালী রায়, যে তারার কাছে বারবার আমরা আবেদন করলেও তারা দেয়া দিচ্ছি হইয়াও তারা যায় গিয়া, আর আমরা কোনো একটা অনুদান আমরা পাই না। আপনার এমএলএ কে? আমরা এমএলএ পরিমল শুক্লবৈদ্য। নাই দেবার ভোটর আগে একবার আইয়া খুব যেসাখানো বইয়া তাই না আলোচনা করিয়া দেবে, আমি আর এফার করিয়া দেও আমরা সব দিমু, তোমরা গড় দরজা পানীয় জল সব দিমু। যে ও কইয়া গেলা আর এখন পর্যন্ত নাই, পাঁচ বছর ফুরা হইল তার চোখ দেখা যায় না, তাই গৌহাটি থাকুন ও কোন জায়গা যাইন ও তোমার খাজিরাঙ্গার যাইন, আমরা কোনো সময় কোনো মানুষের টিভিয়ে গিয়া দেখি তাই নিলা করুন, কিন্তু আমরা দেশের আর কোনো উন্নতি আর দেখা যায় না। এই আমার এই আমরা কোনো উন্নতি না, ছাত্ররা হড়ার দিকেও যার আমরা জলে লাগিয়া খুব। আসামে বাংলাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতির প্রশ্নে বিধানসভায় বরাকের বিজেপি বিধায়কদের ভূমিকার কড়া সমালোচনা করেছে বিডিএফ, সেই সাথে বিধায়ক কমলাক্ষের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে দল। রাজ্যের 30% জনগণের মাতৃভাষা বাংলাকে সরকারি সহযোগী হিসেবে স্বীকৃতির জন্য বিধানসভায় আর্জি জানিয়েছিলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ, কিন্তু তার সরাসরি জবাব না দিয়ে যেভাবে ব্যাপারটি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে বরাকের বাকি বিধায়করা এর প্রতিবাদে মুখর হয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বিধায়ক কমলাক্ষ বাংলাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে যে আবেদন জানিয়েছেন তা সঙ্গত, বড় জনগোষ্ঠীর সংখ্যা 5%, তাদের ভাষাকে সহযোগী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ, কিন্তু 1 কোটি জনসংখ্যার বাঙালিদের ভাষাকে স্বীকৃতি দিতে সরকারের এত অনীহা কেন তা কোনোভাবেই বোধগম্য নয়। দত্ত রায় বলেন, এটাই প্রমাণ করে যে বিজেপি সরকার ও দল আদন্ত বাঙালি বিরোধী। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে বরাকের বিজেপি বিধায়করা যেভাবে কমলাক্ষের এই প্রস্তাবের বিরোধিতা করেছেন তাতে দল স্তম্ভিত। বিধানসভায় গত পরশুদিন কাছাড়ের এবং করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপ্রকাশ আসাম সরকারের কাছে অনুরোধ করেছিল বাংলাকে যেন সহযোগী ভাষা হিসাবে রাখা, তার বিরুদ্ধে বরাকের বাঙালি বিধায়করা যেভাবে গর্জে উঠল আমরা বরাকবাসী স্তম্ভিত হয়ে গেছি। আজকে দেখুন, বড়রা আসামের জনসংখ্যায় 5%, বাঙালি 1 কোটি 30%, বড় ভাষাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা খুব আনন্দিত, কিন্তু 30% জনসংখ্যা থাকা সত্ত্বেও বাংলা ভাষাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দিতে সরকারের আপত্তি কোথায় সেটাই তো আমরা বুঝে উঠতে পারছি না। এবং যেভাবে বরাকের এই বিধায়করা তার প্রতিবাদ করেছে কমলাক্ষর বিরুদ্ধে গর্জে উঠেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি। যখন একজন বিধায়ক বরাকের বাঙালি স্বার্থে ভাষার স্বার্থে কৃষ্টি সংস্কৃতির স্বার্থে কথা বলছে, ওনার বিরোধিতা করাই প্রমাণ করে উনি কতটুকু বাঙালি বিদ্বেষী, এবং উনি যে আদৌ বাঙালিদের ভালো চান না সেটা ইতিমধ্যে প্রমাণিত। আমরা আগামী নির্বাচনে বিজয়মালাকার থেকে ধরে ওদের বলে রাখতে চাই, ওদের যে এখন এই বাংলা বাঙালি প্রীতি বা বাঙালি বিদ্বেষী নিয়ে যে স্থিতি সেটা আমরা বরাকভাষী কখনো ভুলবে না, এবং আগামী নির্বাচনে ওরা ভোটের বাক্সে ঠিকই প্রমাণ পাবেন যে ওদের কত জলে কত ধান। এর মধ্যে যারা বাঙালি বিধায়ক রয়েছেন তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে রাখা জরুরি। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক আরো বলেন, বড় আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বীকৃতি দিয়ে সরকার তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে, আসাম আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই 767 জনের পরিবারকেও একইভাবে আর্থিক অনুদান দেওয়া হয়েছে, কিন্তু 1961 সালের বাংলা ভাষার জন্য শহীদদের আর্থিক অনুদান তো দূরস্থান, এখনো পর্যন্ত সরকারি স্বীকৃতি অবধি মেলেনি। আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে তাদের সরকার স্বীকৃতি দিয়েছে এবং 5 লক্ষ টাকা করে তাদের আর্থিক অনুদান দিয়েছে। আসাম আন্দোলনে শহীদ হয়েছে 757 জন, তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই, খুব ভালো কথা। কিন্তু বরাকে 1961 সনে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সরকার আর্থিক অনুদান তো দূরের কথা, তাদের স্বীকৃতিটুকু পর্যন্ত দেয়নি।
তাহলে কি আমরা ধরে নেব না যে বিজেপি এবং আসাম সরকার বাঙালি বিরোধী এবং বাঙালির স্বার্থে তারা কোনো কাজ করে না? আমি পীযূষ হাজারিকে চ্যালেঞ্জ করছি, উনি সেই সার্কুলারটা দেখান যেখানে বলা হয়েছে যে বাংলা এই রাজ্যের সরকারি ভাষা। আমরা খুব লজ্জিত এবং দুঃখিত যে আমাদের এখানে যারা বিধায়ক রয়েছেন তারা তাদের চাকরি যাওয়ার বয় এতটাই বেশি যে সেখানে মঞ্চে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে এটার প্রতিবাদ করতে পারলেন না। তারা আমি আরও বলতে চাই যে কোথায় গেলেন সেই বিধায়ক শিলাদিত্যদের? কেন এই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই? কেন আমরা বাংলা সাহিত্য সভা আসাম বলে যে নতুন সংগঠনটি বিভিন্ন ধরনের বিতর্কের সৃষ্টি করেছিল তারাও গিয়ে কোথায়? বাংলা ভাষার যে এই যে অপমান, এই যে অপমানও চলছে এই ব্যাপারে। রাজ্যের প্রতিটি জেলার সাথে সংহতি রেখে কাছের জেলায় আজ থেকে শুরু হয়েছে স্বাস্থ্য সেবা উৎসব। শিক্ষাক্ষেত্রে গুণোৎসবের ধাঁচে রাজ্যে এবার স্বাস্থ্য পরিষেবার মান নির্ধারণে শুরু হয়েছে এই উৎসব। শালগঙ্গা মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে ইভ্যালুয়েটরের দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিন তিনি সকাল 11টায় হাসপাতালে এসে স্বাস্থ্য পরিষেবার মান ও পরিকাঠামো যাচাই করে দেখে তাছাড়া রোগী ও বাইরের লোকেদের মতামত নেন পুলিশ সুপার। তিনি জানান এই হাসপাতালের সেবামূলক কাজ বেশ উন্নত মানের। সেই অনুষ্ঠানবিলাকত আমি ঘূৰি তাৰ এটা এছেছমেণ্ট কৰিছোঁ আৰু ইয়াত সেই অনুষ্ঠানৰ এটা কাৰ্যসূচী হিচাপে আজি এই মহাত্মা গান্ধী টিকল যি স্বাস্থ্যকেন্দ্ৰ আছে ইয়াত আহি উপস্থিত হৈ ইয়াৰ যি চিকিৎসক মহোদয় আছে তেখেতৰ লগত আৰু অন্য আৰু যিসকল চিকিৎসক আহিছে আৰু যিসকল এভেলিউটৰ আহিছে যিসকল এছেছৰ আহিছে সকলোৰ লগত আলোচনা কৰি গোটেই অঞ্চলটো আৰু গোটেই ইয়াৰ যিটো পৰিৱেশ আছে গোটেই পৰিৱেশটো চাই অতি ভাল লাগিছে। কাৰণ ইয়াৰ যিটো স্বাস্থ্যসেৱা আছে ইয়াৰ যিখিনি অনগ্ৰসৰ অঞ্চল আছে ওচৰে পাজৰে চাহ বাগিচা আছে তাৰ লগত অন্যান্য জনগোষ্ঠীয় লোক আছে তেওঁলোকক সেৱাৰ কাৰণে ইয়াত যিটো এটা বাতাৱৰণ আছে খুব সুন্দৰ এটা বাতাৱৰণ আছে আৰু ইয়াত তেওঁলোকক আহিলে বিশেষকৈ ইয়াত আমি আলোচনা কৰাৰ পাছত দেখা গৈছে যে ইয়াত মহিলাৰ যিসকল আহে মহিলাসকলক প্ৰসূতি যিসকল আহে তেওঁলোকৰ কাৰণে সুন্দৰ চিকিৎসাৰ ব্যৱস্থা আছে আৰু এই কেন্দ্ৰটোত চিকিৎসা কেন্দ্ৰটোত পৰীক্ষা কৰাৰ লেবৰেটৰীৰ ব্যৱস্থা আছে আৰু মই দেখিছোঁ এই লেবৰেটৰীটোতো প্ৰায়বিলাক যিবিলাক উধারবন্দ পশ্চিম শালগঙ্গায় নবনির্মিত দুটি পূজার উদ্বোধন হয়। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিম শালগঙ্গায় হনুমান জয়ন্তী উপলক্ষে স্থায়ী হনুমান পূজার আয়োজন করে একই সঙ্গে প্রতি শনিবারের শনি পূজার আয়োজন করেছে। এলাকার বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে এই দুটি মন্দির প্রতিষ্ঠা হয়। প্রতিবছর এই মহাবীর জয়ন্তীর দিনে হনুমান মন্দিরে বাৎসরিক পূজা অর্চনার ব্যবস্থা থাকবে এবং প্রতি শনিবার শনিদেবের পুজো হবে। এই মন্দির দুটিকে ঘিরে এলাকায় খুশির জোয়ার বইছে। এরিয়ার মধ্যে আমরা এই শনি মন্দির একটা প্রথমে বানানো হয়েছে, তারপরে এখন আমরা আজকে হনুমান জয়ন্তীর দিন আমরা মন্দিরে স্থাপিত করা হয়েছে। আমরা মানে এটাই চাইলাম যে এই পূজাটা কন্টিনিউ চলতো আর কি, আর প্রত্যেক মঙ্গলবারে এইখানে ইয়ে হইব হনুমানজির পূজা হইব আর প্রত্যেক শনিবারে শনি পূজা হইব, দুজনে আলাদা আলাদা একই ইয়ের মধ্যে রাখা হয়েছে। মানে আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা আজকে হনুমানজিরে স্থাপিত করলাম আর কি, প্রথমবারের মতো আর কি। এটা কন্টিনিউ আমরা কন্টিনিউ আগামীতে এরকমই চলে যাইব আর প্রত্যেক দিনে এখানে ইয়ে হইব আর কি, প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলবারে পুজো হইব। শিলচর অম্বিকেশ্বর শিব মন্দির সকাল থেকে বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে আজ হনুমান জয়ন্তী সাড়ম্বরে ধর্মীয় রীতিনিয়ম মেনে পালন করা হয়েছে বলে জানান বিশ্বজিৎ দেব। এদিন সন্ধ্যা থেকে ভক্তদের মধ্যে উপচে পড়া ভিড় পরিলক্ষিত করা যায়। এদিনের মুখ্য অতিথি সাধক তথা সমাজ সংস্কারক সঞ্জীব গুপ্ত জয় ঠাকুর হাইলাকান্দি জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করে একমাত্র শেষে অম্বিকেশ্বর শিব মন্দিরে উপস্থিত হয়ে প্রথম মন্দিরে পূজা আরতি করেন এবং বলেন, আজ হনুমানজির জন্মদিন, হনুমানজি কলির একমাত্র দেবতা, যারা ওনাকে পূজা করবে তারাই শক্তিশালী হবে, তাই হনুমানজিকে মনের মধ্যে সবসময় স্মরণ করা প্রয়োজন। আমাদেরকে আত্মীয়তা দেন,
আমাদেরকে বাঁচিয়ে রেখেছে মরিকলির অবতার, তাই তো, তাই তো, তাই আমি বলব আজকে জন্মদিন না, আজকের পর থেকে আমরা যে মন্দিরে যাই পুজো করি, অনেক কিছু আমাদের মনে বাসনা থাকে, অনেক কিছু আমরা বলি, বলি তো ঠাকুরকে পুজো দিয়ে অনেক কিছু বলি তো, আজকে জন্মদিন না আমি বলে দিচ্ছি ওনাকে কোনো কিছু বলতে হয় না, উনি কলির অবতার, ভক্তের মনের বাছা, পূর্ণ করেন, জয় ঠাকুর। কিন্তু আমরা কি বললে লাভ হবে না, বললে কোনো কিছু হবে না, ওই আসা যাওয়াটাই হবে, কোনো কোনো কাজ হবে না। ওনাকে যদি মন থেকে মানি, যদি মন থেকে মানি তাহলে উনি সব কিছু বুঝেন। আমরা তো সবাই স্বার্থের সাথী, আমরা তো মহাবীরকে ফটো দেয় বিশ্বাস করি, গুরুদেবকে স্মরণ পেয়েও গুরুদেব থেকে দীক্ষা নিয়েও গুরু ভজন করি না, তাহলে কি করে সম্ভব যে মহাবীরকে বললেই মহাবীর শুনবেন, শুনবেন কি না? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে হনুমান জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বামীর সহস্রাধিক। শিলচরের জমাজল সমস্যা নিয়ে সোচ্চার জেলা কংগ্রেস, স্মারকপত্র জেলা শাসককে। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত গড়ের ভিতর জিপির বহু পরিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।